বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ রূপ দেখছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এক ফোঁটা পানির খাবার পানির জন্য হাহাকার চলছে, কোনো উপায় না পেয়ে কুয়ো সেচে পানি আনতে হচ্ছে। বিস্তারিত মনিজা পারভিনের রিপোর্টে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার মূলে রয়েছে পানি। এ পৃথিবীর প্রায় 70% জলাভূমি হলেও সুপেয় পানি আছে অল্প, আর জলবায়ু পরিবর্তনের ফলে খাবার পানির উৎস কমে যাচ্ছে খুব দ্রুত। পানির অভাবে মানুষের অবস্থা কেমন হতে পারে তার চিত্র দেখা গেছে ভারতের মহারাষ্ট্রে। সেখানে কুয়ার পানি শুকিয়ে গেছে, এজন্য পানির অভাব মেটাতে কুয়ার তলায় জমে থাকা সামান্য পানি সংগ্রহ করতে হচ্ছে। বেশিরভাগ সময় নারীদেরই পানি আনতে হয়। গন্ধা পানি, আমাদের গ্রামে পরিষ্কার পানি নেই, তাই মেয়েদের কুয়ার তলা থেকে পানি আনতে হয়। আমাদের পড়ে যাওয়ার ভয় হয়। তবে গ্রামবাসীর এই অবস্থা উন্নয়নের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। গ্রামবাসীকে আর দূষিত পানি খেতে হবে না, তাদের জন্য দ্রুত খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। শুধু ভারতে নয়, এ পানির হাহাকার বিশ্বজুড়ে। এজন্য পানি সংরক্ষণের জন্য সচেতন হবার সময় এখনই। মনিজা পারভিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।